Copyright disclaimer under section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comments, news reporting, scholarship, and research. Fair use is the use made by copyright statute that otherwise be infringing. Non-profit, educational personal use is allowed. আজকে এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে কিছু বলবো। প্রিয়াকে প্রশ্ন করব কটা। যে প্রিয়া যে কমেন্টটা করেছে এমএস ফ্যামিলির মন্দিরাকে, তুমি কি সত্যি ঠিক করেছো? মন থেকে করেছো? চলো, তুমি কি করেছো, কেন করেছো সবটা বলবো, সবটা বলবো ভালোবাসির জন্য। তোমার ঠিকটা হলে যেমন বলি, ভুলটা হলেও বলবো। তুমি ঠিক করেছো না ভুল করেছো সেটা আজকে একটু বলি, বলতে বাধ্য হই। তুমি কমেন্ট করেছো না মন্দিরাকে, মন্দিরার ভিডিওতে, আজ মন্দিরাকে নাকি একসময় তুমি ছি বলেছিলে। তো চলো, তোমার আজকের ভিডিওর উত্তর দিই। উত্তর তো দিতেই হবে, উত্তর না দিলে হবে না তো, পাবলিকও একটু জানুক। চলো, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আমি শুক্রবার দিন সুন্দরবন যাবো, তার প্রস্তুতি হচ্ছে, ইলিশ উৎসবে যাব, সবটাই শেয়ার করবো দেবশ্রীর ওয়ার্ল্ডে। তো যাই হোক, সেটা পরের প্রশ্ন। তো আজকে প্রিয়া একটা ভিডিও দিয়েছে, ভিডিওতে ও মন্দিরাকে কমেন্ট করেছিল, শুভেচ্ছা জানিয়েছিল ফিরে আসাতে, সৌভাগ্য কুটিরে ফিরে আসাতে। তাই জন্য হই হই রই রই পড়ে গেছে, হই হই রই রই তো পড়বেই প্রিয়া। প্রথমে বলি, প্রথম থেকে বলি, তোমার ভিডিওর প্রথম তো অনেক ভালো কিছু আছে, সেগুলো বলি। হাসপাতালে গেছিলে আমাদের আয়ুষকে ডাক্তার দেখাতে, সেখানে গিয়ে একজন বৃদ্ধ আর বৃদ্ধাকে দেখেছো, যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তুমি আর অভিজিৎ, সত্যি কথা বলার অপেক্ষা রাখে না। আর তোমরা যেগুলো করো এগুলো আমি জানি, জানি বা বোঝা যায় তোমাকে দেখে বা তোমার ভিডিও থেকে, এগুলো উপলব্ধি করি যে মানুষের বিপদে তুমি কি করে ঝাঁপিয়ে পড়ো। আর তুমি বললে না, যাদের ছেলে সন্তান নেই তাদের কি কষ্ট, যাদের সন্তান আছে তাদেরও অনেক কষ্ট, অনেক সন্তানই বৃদ্ধ বাবা মাকে দেখে না। আবার অনেক বৃদ্ধ বাবা মা যাদের সন্তান নেই, মানুষ তাদের জন্য অনেক করে। তো যাই হোক, দেখলাম খুব ভালো লাগলো অভিজিতের এই ওর সেবা, ওকে যে হেল্প করা ওনাদের, এই যে উনি কিছুতেই হাসপাতালে ভর্তি হবেন না, যে সেবাটা দেখলাম তোমার আর অভিজিতের, সত্যি কথা আপ্লুত হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। এই এর নামই তো মানুষ। মানুষ হয়ে যদি মানুষের পাশে এইভাবে না দাঁড়াতে পারি, তাহলে কিসের মনুষ্যত্ব, কিসের মানুষ? খুব ভালো লাগলো। আর আমি জানি এগুলো তুমি করো, তোমার চোখের সামনে যদি এগুলো পড়ে যায় তুমি এগুলো করো। আজকে অন ক্যামেরায় দেখিয়েছো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কিন্তু আজকে আমার এই প্রসঙ্গ না, প্রসঙ্গ হচ্ছে তুমি মন্দিরাকে একটা কমেন্ট করেছো, কমেন্টটা তুলে দেবো আমি, এখানে তুলে দেবো। তো কমেন্ট করেছো, কমেন্টে লিখেছো, মন থেকে ভীষণ খুশি হলাম দিদি, আর কিছু বলার নেই, ভালো থেকো দিদি, এই কমেন্টটা করেছো। এই কমেন্টের নিচে অজস্র কমেন্ট নেমে গেছে, তুমি কেন কমেন্টটা করেছো, কারণ তুমি কোনো এক সময় মন্দিরাকে ছি বলে একটা ভিডিও করেছিলে, তখন তুমি জানো হয়তো, তোমার সাথে আমার কথা হয়েছিল। কারণ আমি মন্দিরার এই পরকিয়াকে বিশ্বাস করি না প্রথম দিন থেকে, ওদের নাটক, ওদের নোংরামি, ওর মাকে বিক্রি করা, সবটা ঠিক আছে, সবটা সবটা মেনে নিয়েছি। কিন্তু মন্দিরার পরকিয়ার যে নাটকটা, ওরা চ্যানেলের জন্য, নিজেদের জন্য, পয়সার জন্য সব করতে পারে, সব নিজেদের চরিত্র বিক্রি করে দিতে পারে, সেটাই করেছে মন্দিরা। দিনের পর দিন নিজের চরিত্র বিক্রি করে দিয়েছে, এর মাধ্যমে, ওর মাধ্যমে, তার মাধ্যমে। কিন্তু প্রিয়া, তুমি কি আমাকে একটা উত্তর দিতে পারবে? তুমি যে তখন যে ভিডিওটা করেছিলে, তখনও আমি একটা ভিডিও করেছিলাম বা তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি জানো, তখনও তুমি বলেছিলে যে তুমি জানো যে মন্দিরা, মন্দিরাদি এটা সত্যি, তুমি আজও বললে যেটা সত্যি সেটা বলেছো। কিন্তু প্রিয়া, আমি তোমাকে বলবো, তোমার কাছে কি কোনো প্রুফ আছে? তুমি দেখাতে পারবে মন্দিরার সঙ্গে রাহুলের অন্তরঙ্গ কোনো মুহূর্ত দেখাতে পারবে? কারণ আমরা প্রুফ ছাড়া চলি না। কোথায় কোথার থেকে শুনেছো? মানুষের মুখে, মানুষের মুখে। মানে মন্দিরা হয়তো কাউকে বলেছে, হয়তো না, ইচ্ছা করেই কন্টেন্ট ক্রিয়েট করেছে, ইচ্ছা করেই নোংরামিগুলো ক্রিয়েট করেছে এমএস ক্রিয়েটারের জন্য, সেইখান থেকে হয়তো শুনেছো। কিন্তু মন্দিরার মুখে কি কখনো শুনেছো যে আমি রাহুলের সাথে পরকিয়া করি? বা সোমনাথ কি ডাইরেক্ট বলেছে? সোমনাথ কি কখনো কোনো প্রমাণ দিয়েছে যে মন্দিরার সাথে রাহুলের একটা পরকিয়ার একটা মুহূর্ত? কারণ ওয়াইটি বিশ্বাস, মানে প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। তুমি আজকেও বললে যে যেটা সত্যি সেটা বলেছিলাম, কিন্তু আমি তোমার কাছে আজকে অন ক্যামেরায় বলছি, প্রমাণ দাও, প্রমাণ দাও, আমি প্রমাণ চাইছি তোমার কাছে। কারণ মন্দিরাও কোনো একদিন কোনো একটা ভিডিওতে বলেছিল, যাকে যাকে যা যা বলেছি তারা কেউ প্রমাণ দিক আমাকে, ভয়েসগুলো ছাড়ুক। কিন্তু কোনো ভয়েস দেখিনি আমরা ভিডিওতে, মানে ইউটিউবে কোনো ভয়েস দেখিনি, কাউকে ছাড়তে দেখিনি, প্রমাণ দেখিনি
রাহুলের সাথে ওর অন্তরঙ্গ মুহূর্ত দেখিনি, কেউ দেয়নি। আমি আজকে চাইছি অন্তরঙ্গ মুহূর্ত না দেখা পর্যন্ত আমাকে বিশ্বাস করাতে পারবে না, আমি বিশ্বাস করতে পারবো না। কারণ একটা ছেলের সাথে একটা মেয়ের যদি পরকীয়ার সম্পর্ক থাকে, তারপরে ড্যাং ড্যাং করে একটা মেয়ে শ্বশুরবাড়িতে মাথা উঁচু করে ঢুকে নিজের সংসারের হাল ধরতে পারে না, সেটা তুমি দেখেছো কালকে। মন্দিরার নিজের সংসারের হাল ধরে নিজে বাজার ঘাট করে সমস্ত, এবং রাত্রিবেলা যে ওরা একসাথে খেয়েছে সেটাও কিন্তু ইনডাইরেক্ট বলেছে, এবার আমরা খেয়ে নেবো তিনজনে একসাথে খাচ্ছে। হয়তো প্রথম দিন সোমনাথ ওইটার মার কাছ থেকে খেয়েছে, এটাও ওদের নাটক, এটাও ওদের নাটক। তাই তোমার আজকে ভিডিওটা দেখলাম, তোমার আজকে ক্ল্যারিফিকেশন দিতে বসে গেছো, তাই জন্য আমি বলেছি তুমি অন্যায় করেছো কি না সেটা তুমি জানো, কমেন্ট করে অন্যায় করেছো কি তুমি তো জানো, তুমি একটা ব্লগার, বড় মাপের ব্লগার, তোমার একটা কমেন্ট অনেকের চোখে পড়বে, কারুর চোখ এড়িয়ে যাবে না। তুমি তো পার্সোনালি হোয়াটসঅ্যাপেও এই শুভেচ্ছাটা দিতে পারতে, আন্টি বলে ডাকো, এইটুকু আমি বলতেই পারি। শুভেচ্ছাটা ওয়াইটি প্ল্যাটফর্মে না দিয়ে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিতে পারতে, তাহলে তুমি ইউটিউবে কেন দিয়েছো, সবাইকে দেখানোর জন্য, সবার সামনে যে তোমার, তুমিও শুভেচ্ছা দিচ্ছ। কিন্তু তুমি কিন্তু একবারের জন্য বলে ফেলেছ যে সত্যি, এটা সত্যি ছিল ঘটনাটা। আমি বলবো তোমরা তো বড় বড় ক্রিয়েটার, তুমি, মৌ, মন্দিরা, তারপর প্রীতি, আরো সব টিনা, আরো সব যারা আছে, তোমরা সবাই যারা আছো, তোমরা তো বড় বড় ক্রিয়েটার, এবং তোমাদের সঙ্গে সবার সঙ্গে সবার সম্পর্ক সুসম্পর্ক, তোমরা তো একটা পরিবার। আমার মতে, আন্টি বলে মানো তাই বলছি, আমার মতে যখন একজন মানে বিধ্বস্ত হয়ে গেছে, যখন একজনের একটা প্রবলেম এসে গেছে, সে চারিত্রিক প্রবলেম হোক, সাংসারিক প্রবলেম হোক, আর কোনো রোগের প্রবলেমই হোক, তখন তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে, ঢাল হয়ে দাঁড়িয়ে তার বিপরীত দিকে দাঁড়িয়ে থেকো না, বিপরীত দিকে দাঁড়িয়ে থেকো না, আগে সত্যতা বিচার করো। সবাই বলছে ওয়াইটিতে মন্দিরা পরকীয়া করে, একমাত্র আমি বলে আসছি মন্দিরা পরকীয়া করেনি, পুরোটা নাটক করেছে, পুরোটা গেম খেলেছে, নিজের চরিত্রটাকে দাও লাগিয়ে দিয়েছে, যদিও মন্দিরা কিন্তু বলেনি। আবার বলছি, ও কিছু ক্রিয়েটরদের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করেছে, নিজে বলেনি। তো তোমরা যখন একটা বিরুদ্ধে কথা বলবে, বিরুদ্ধের কিছু বলবে, তখন একটু চিন্তা করে বলবে, চিন্তা করে বলবে যে কখন আবার শুভেচ্ছা না পাঠাতে, আজকে যখন নিন্দাচ্ছি বলছি, কখন আবার হয়তো এটাকে ভালো বলতে হবে, সেই জায়গাটা যেন না আসে। ওই জন্যই কিন্তু মানুষ তোমাকে এত কমেন্ট করেছে, তোমার কমেন্ট বক্সেও দেখলাম অনেকে বলেছে মন্দিরার নাম নিয়েছো ভিউজের জন্য, হ্যাঁ না তা না ব্লা 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 দেখেছি, এই কথাটা আজকে আসার দরকার ছিল না, এই কথাটা তুমি ডিজার্ভ করো না, এই যে মন্দিরাকে নিয়ে যে নোংরা নোংরা কথা তুমি শুনছো না, নোংরা না, বলছে কিছু মানুষের মনের কথা, সেটা কি তুমি আদৌ ডিজার্ভ করো, এটা কি তোমার জন্য? কেন বলো তো, সেই দিনকার ওই ভিডিওটার জন্য, ছি বলে যে ভিডিওটা করেছিলে ওটা তোমার করার দরকার ছিল না, আজকে বলে গেলাম তোমাকে। কারণ মানুষের বিপত্তি হতেই পারে, সত্যি আগে সত্যিটা বিচার করো, আগে সত্যিটা সামনে আসুক, অন স্পট সত্যিটা, জবরদস্ত একটা সত্যি সামনে আসুক। তোমরা তো দেখেছিলে, তুমি তো দেখেছিলে, বিশেষ করে সোমনাথ ডিভোর্স পেপার ফাইল করেছে, মন্দিরাও ডিভোর্স পেপার ফাইল করেছে, আদৌ ডিভোর্স কি হয়েছে? এই ডিভোর্স পেপারটা দেখার পরে যদি ডিভোর্স নিয়ে কোনো কথা বলে ফেলতে, তাহলে কি আজকে সরি বলতে হতো না তোমাকে? সেই রকম আগে সম্পূর্ণটা সামনে আসুক, সম্পূর্ণটা ধৈর্য ধরো, সম্পূর্ণটা সামনে আসুক, তারপরে বলো। এখনও ওদের সত্যিটা সামনে আসেনি, এখনও আসেনি, সত্যি সামনে আসবেই। সর্বোপরি ওর একটা মেয়ে আছে, মেয়ের ভবিষ্যৎ আছে, একটা মা হয়ে করতে পারে না, নিজের জীবন এভাবে কলঙ্কিত করতে পারে না, যেখানে নাকি তার মা এরকম ছিল, তার সেইটা সাফার করেছে মন্দিরা। মন্দিরার বিয়ের পরে তার মাও চলে গেছে পরকীয়া করতে, সেইটা মন্দিরা জানে, মন্দিরাকে কতটা সাফার করতে হয়েছে সমাজের কাছে, শ্বশুরবাড়িতে বা নিজের বন্ধুবান্ধবের কাছে। সেই কেস কি একই কেস মন্দিরা করবে তোমার মনে হয়? আমার তো মনে হয় করবে না। হ্যাঁ, বলবে ওয়াইটি প্ল্যাটফর্মে নিয়ে এসছে, এনেছে। আবার বলছি, ও কিন্তু কোনো প্রুফ দেয়নি আমাদের, ও রাহুল বা সোমনাথ কোনো প্রুফ দেয়নি, সব মানে হেয়ালি করছে, হেয়ালি। কালকেও তোমরা একটা শর্ত দেখেছো, দিয়েছে দেখেছো, শর্ততে আদৌ কী আছে কেউ পড়তে পেরেছে? এক কলম কেউ পড়তে পেরেছে? আমি স্ক্রিনশট নিয়ে পজ করে দেখেছি, কিচ্ছু পড়তে পারিনি। আদৌ কি জীবনের সঙ্গে সংসারের সঙ্গে কোনো শর্ত চলে প্রিয়া? তুমি নিজে বলো না,
সংসার করবে যার সঙ্গে, সেই সংসারটাকে শর্ত দিয়ে হয়, অবিশ্বাস দিয়ে হয়? কখনো হয় না। শর্ত দিয়ে অন্তত সংসার হয় না গো, হয় কি? তুমি নিজে বলো না, নিজে একটা তো ভালোবেসে মানুষ অভিজিৎকে বিয়ে করেছো, অভিজিতের সঙ্গে তোমার কোনো শর্ত চলতে পারে? পারে না, ওইটা জাস্ট ডিভোর্সের কাগজের মধ্যে শো আপ, ওর কিছু ছিল না ভিডিও দেওয়ার, ওই কাগজটা নিয়ে বসে গেছে শো আপ করতে, কেউ পড়তে পারেনি ওর শর্ত। অতই যদি থাকতো অন ক্যামেরায় পড়ে শোনাতো। আবারও বলছি পুরো টা নাটক, সেটা মন্দিরাকে অন্তত এই দুদিনের ভিডিও দেখে বুঝতে পেরেছ, আজকের ভিডিও দেখে বুঝতে পেরেছ, একদম স্বাভাবিক জীবন ওর, স্বাভাবিক ছন্দে চলে গেছে জীবন। এইবার যদি মনে করে যে আবার নরক করবে, আবার কিছু ভিউজ কামাবে, আবার ভিউজ কমে গেছে কারণ ওর তো এটা অভ্যাস হয়ে গেল যে নোংরামি করলেই ভিউজ আসে, আর নিজে কিন্তু করেনি, কে ট্রাকদের দিয়ে করিয়েছে, কিছু কাছের মানুষদের দিয়ে ও আর সোমনাথ দুজন মিলে করিয়েছে। তোমরা বলো কোনো পুরুষ মেনে নেয়? পরকিয়া করার পরে ড্যাং ড্যাং করতে করতে বউ ঘরে ঢুকে গেল আর বউকে মাথায় তুলে মানে সুস্থ স্বাভাবিকভাবে সংসার, এটা হয় না প্রিয়া। যাই হোক, আজকে তোমাকেই বলতে আসলাম আমি যে তুমি সেদিনকে যে ভিডিওটা করেছিলে সেটাও ভুল করেছিলে, সেইটা যদি না করতে আজকের এই কমেন্টটা, মানে এই যে কমেন্টটা নিয়ে হইচই হচ্ছে, সেই কমেন্টটা ঠিক ছিল, সেই কমেন্টটা ঠিক ছিল। আর ওই দিনের ভিডিওটা যখন করেই ফেলেছে তখন এই কমেন্টটার দরকার ছিল না, এই কমেন্টটার দরকার ছিল না, এই কমেন্টটা তুমি পার্সোনালি করতে পারতে, পাবলিকলি নয়, কারণ সবাই তোমার ওই ভিডিওটা দেখেছিল। আজকে আমি এটা বলতে আসলাম, আর আগে প্রুফ করো, প্রমাণ দাও, কারোর মুখের কথা শুনে না, আগে চোখে দেখো, দেখার পর বলো। এটা ওদের নাটকের একটা পার্ট, আরও প্রমাণ হয়ে যাবে, অনেকটা প্রমাণ হয়ে গেছে তো, আরও প্রমাণ হয়ে যাবে, অনেকটা প্রমাণ হয়ে গেছে। দেখো দেখো নি মারিয়ার বাড়ির থেকে কীরকম নাটক করে চলে আসলো বাবার অসুস্থতার কারণ দেখিয়ে, দেখেছো বাবাকে অসুস্থ ছিল? আবার বাবার বাড়ির থেকে কীভাবে সৌভাগ্য কুটিরে ঢুকলো দেখেছো তো, সবটাই দেখেছো। সোমনাথের যাতায়াত ছিল তার প্রমাণও ছিল, ওর হেলমেটটা দেখা গেছে ওর বাবার বাড়িতে, বলেছি প্রত্যেক দিন সোমনাথ গেছে এবং সঙ্গ দিয়েছে, রানাঘাটে ওদের দুজনকে দেখা গেছে গাড়িতে, মার সাথে গটাপ সেটা প্রমাণ হয়েছে, সর্বসমক্ষে প্রমাণ হয়ে গেছে, প্রথম দিন থেকে যেটা আমি বলে এসেছিলাম সেটা প্রমাণ হয়ে গেছে। তারপরে কিন্তু অন ক্যামেরায় এসে বলেছি যে দেখো মার সাথে মেয়ের যেটা বলেছিলাম গটাপ সেটা সামনে দেখো, রীতিমতো মার সাথে মেয়ের যোগাযোগ আছে। তুমি বলো না কারুর মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, কারুর মেয়ে এত কষ্টে আছে, তার মা এরকম নেচে 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 ভিডিও করে বেড়াতে পারে? তার মা বলছে তার মেয়ের ভিডিও দেখে নাকি সে খুব কাঁদছে, খুব কাঁদছে, সে এইভাবে চলতে পারে, চলতে পারে, ভিডিও করতে পারে এইভাবে? তার মনেও সুখ আছে মেয়ের সাথে মার গটাপ, গটাপকে যখন নাকি সে বলেছিল সে কাজ করে খাবে, আর যার বাড়িতে বেলঘরিয়াতে থাকতো তার বাড়িতে তার খাওয়া পড়ার কষ্ট ছিল না, সে নিজে বলেছে, কিন্তু না সে হঠাৎ করে ভিডিও করেছে, সে করেছে আমার আপত্তি নেই, কারণ প্রথম থেকে বলেছি তার ওয়াইটি প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে তার একটা জায়গার দরকার, কিন্তু কখন? যখন মেয়ে সংসার ভেঙে গেছে তখন। এইটুকু শুধু বললাম, প্রমাণ দাও, এরকম প্রমাণ, এরকম প্রমাণ দাও, দেখছো আস্তে আস্তে কেমন প্রমাণ হয়ে যাচ্ছে সবটা, সবটা কেমন প্রমাণ হয়ে যাচ্ছে। তো এইটুকু আজকে বললাম, এইটুকু আজকে বলে গেলাম যে তোমার ওই কমেন্টটা নিয়ে যারা বাজেট মন্তব্য করছে তাদের দোষ না, তাদের দোষ না, আবার বলবো তোমারও দোষ না, তুমি তোমার মনুষ্যত্বের থেকে করেছো, তুমি তোমার ভালোবাসার থেকে করেছো, কিন্তু ওই ভিডিওটা আমার মনে হয়েছিল ওইটা তুমি একটু ভুল করে ফেলেছ, কারণ যতই হোক সহক্রিয়াটার তো ফট করে ছি বলা, দিদি বলে ডাকো, ওই ভিডিওটা আমার মনে হয় ভুল করে ফেলেছিলে। তো যাই হোক, ভালোবাসি তো তাই বলে গেলাম, নয় ওইটা করার দরকার ছিল না, এইটার দরকার ছিল, নয় এইটার দরকার ছিল, ওইটার দরকার ছিল না, যে কোনো একটা, এই জন্য বলতে আসলাম। ভালোবাসি, ভুল দেখলে ভুল বলবো, আর তোমাকে খারাপ কেউ বললে তাই আমাদের লাগবেই, কারণ সন্তানের মতো ভালোবাসি তো, কাকিমা বলে আন্টি বলে ডাকো তো, এইটাই তো মায়েদের করা উচিত, মেয়েদের গায়ে কোনো আঁচ লাগলে মায়েরা আগে ঝাঁপিয়ে পড়ে, তাই তো? ওই জন্য বলে গেলাম যে এইটা ভালো লাগেনি। আর তোমার খামার বাড়ির কথা এর আগেও বলেছি, যা খুশি হয়ে যাক আমি তোমার খামার বাড়িতে যাবই, আমি যাবই, সব প্রতিকূলতাকে ম্যানেজ করেই যাব, আন্টি বলে ডাকো তো, তোমার যে প্রতিকূলতা সবটা আমি জানি, সবটা আমি জানি,
আর আমি যেগুলো বলেছিলাম মনে হয় একটাও ভুল বলিনি। যাই হোক, আমি কিন্তু তোমার খামার বাড়ি কমপ্লিট হলে যাবো। আর একটা কথা বলি, ও একটা সারপ্রাইজ দিতে চাইছে তো সবাইকে, তোমরা যারা যাচ্ছ বা যেতে চাইছো খামার বাড়িটা কমপ্লিট হোক, তারপরে নিশ্চয়ই প্রিয়াও নিমন্ত্রণ করবে আমাদের সবাইকে, তখন যাব, তখন খামার বাড়িতে গিয়ে রান্নাবান্না করে খেয়ে আসবো। দারুণ হচ্ছে তোমার প্রজেক্টটা, সত্যি কথাই মন ছুঁয়ে যাচ্ছে। এগিয়ে যাও, এগিয়ে যাও এইভাবে। আবার কিন্তু বললাম, ভুল ত্রুটি দেখলে কিন্তু ঝাঁপিয়ে পড়বো, চলে আসবো, চলে আসবো। আর যখন যে কোনো কমেন্ট করবে চিন্তা ভাবনা করে করবো, চিন্তা ভাবনা, কারণ তোমরা তো আমাদের মতো 2000-1000 ভিউজ না, তোমাদের দিকে অনেক মানুষ তাকিয়ে থাকে। ঠিক আছে, এইটুকু শুধু আজকে বলে গেলাম। তোরা প্রিয়ার এই কমেন্টটা দেখে আমিও ভাবলাম যে হ্যাঁ, শুভেচ্ছা বার্তা জানাতেই পারে, সহক্রিয়েটার শুভেচ্ছা বার্তা জানিয়েছিল, কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট দেখে আজকের এই ভিডিওটা করে গেলাম। তোমাদের ভালো লাগলে, কেমন লাগলো তবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে পর্যন্তই, আজকে পর্যন্ত না, আবার আসবো, আবার আসছি। ততক্ষণের জন্য এই ভিডিওটা দেখো, টাটা, সবাই ভালো থেকো।